গতকাল আইপিএল এর ফাইনাল দিয়ে দিলাম তাই তোমরা সবাই বলো ভাই সাবাস আমার মত রাসেল দলের বাহিরে রাখলে কলকাতা কেমনে জিতবে কলকাতার সবচেয়ে বড় ভুল ছিল আমার দলের বাহিরে রাখা এই ভুলের জন্য কলকাতাকে সারাটা জীবন কাটতে হবে একদম ঠিক বলছেন ভাই আপনি গত কয়েকটা আইপিএল এ যা দেখাইছেন সেই হিসাবে এবার সবগুলা মেসে আপনারা রাখা দরকার ছিল তুই পোলাইপান হইয়াও বুঝলি কিন্তু কলকাতার বইরা বইরা চুল পাকনা গুলাও বুঝলো না আরে আসলে সত্যি কথা বলতে গতকাল কলকাতা মনে হয় গঞ্জি কাশাবন করে দল সাজাইছিল অবশ্য কলকাতা গতকাল দুনিয়ার সব থেকে শক্তিশালী দল হলেও কাপটা আমরা জিততাম আচ্ছা ধনী ভাই গতকালকে তো আপনি ব্যাট করার সুযোগ পান নাই চারজন এই পরা বিশ ওভার খাইয়া দিছে আপনার কি কষ্ট লাগতেছে না অনেক কষ্ট পাইছি তবে মনে নয় হোগায় ব্যাট প্যাট পরে বসে থাকতে থাকতে হোগায় ব্যথা হইয়া গেছে তাইলে তো কঠিন বিপদ বিপদ মানে এই কষ্টের ঠেলায় আমি তো কাপটা নিয়ে একটু ফুর্তিও করতে পারি নাই তাড়াতাড়ি একটা নাপা বাবা সিটামল খান তাইলে ঠিক হইয়া যাইবো চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুইটা উইকেট নিছি তারপরে দল ডারে জিতাইতে পারলাম না মঞ্চাইতে সে বনবাসে চলে যাই সব দোষ সাকিব ভাইয়ের ওনার কারণে এই ম্যাচটা হারলো কলকাতা আরে পাগলো আমি না হয় খারাপ খেলছি কিন্তু মর্গান কার্তিক রানা এরা কি করছে আরে সাকিব ভাই আপনি রাগ করেন না আমি আপনার পারফরমেন্স ব্যাপারে কিছু বলি নাই আমি অন্য অ্যাঙ্গেলে অন্য কিছু বুঝাইছি মানে কি বলতে চাস তুই একদম খুলে বল আসলে গতকালকে আপনি যদি গ্যালারিতে শিশির বা বিড়ে রাখতেন তাহলে কলকাতা জিততে যাইতো শতানার বাচ্চা চরিত্রহীন যাই হোক ধনী ভাই আমারে গতকালকে দলে রাখে নাই এতে আমি অনেক বেশি খুশি হইছি আব্বে কয় কি দলে না রাখলে কেউ আবার খুশি হয় নাকি আসলে আমার ব্যাপারটা ভিন্ন আমি কাউকে বলি নাই তিন দিন ধরে আমার পেট খারাপ ধনী ভাই যদি আমার মাঠে নামাইতো তাহলে মাঠটা নষ্ট হইয়া যাইতো আরে দূর ব্যাপার না এই সব পরিষ্কার করার জন্য আমাদের রশিদ খানই যথেষ্ট আচ্ছা কেউ আমার বলতো শাহরুখ আমাকে আমাগো ভাই এর এইসব কাপের অভাব নাই তাই তো কাপটা তোমারে দান হিসাবে দিয়ে দিছে খেলারও সিলাই ফাইনালের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হারার পরেও তোমাকে চাপা তো দেখতেছি একটু কমে নাই সত্যি কথা কইলেই দোষ আর না কইলেই খুব ভালো না আচ্ছা ধনী ভাই যে কাপটা দিচ্ছেন ওইটা ধুয়ে আমার একটু পানি দিয়েন তো আমি একটু পানি খামু কাপ ধুয়ে তুই পানি খাবি মানে পারলে কলকাতার পোলাই পান গুলার কাপটা ধুয়ে পানি খাওয়া এই যে এই যে কথাবার্তা সাবধানে কোয়েন পিটাইয়া তক্তা বানায় ফেলামু কিন্তু আচ্ছা আমার একটা প্রশ্ন আছে সামনের আইপিএল গুলাতে কোন দল কি সাকিব ভাইকে আরো ডাকবে চালার পুত তুই এমন ভাবে বলতাছ তোর কথা শুনিনা মনে হইতাছে কলকাতা যে কয়টা ম্যাচ হারছে সবগুলা ম্যাচ আমি হারাইছি না ভাই আমি আসলে ওইভাবে বলতে চাই নাই মাফ করবেন যা 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 সর 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 সামনে সর যাই হোক এবার আমি সত্য কথাটা বলাই ফেলাই ধনী বাই মুরব্বী মানুষ বয়সের বারে সামনের আই পেলে মাঠে দাঁড়াতে পারবেন না তাই আমরা সবাই মিলে খারাপ খেলে দয়া হিসাবে কাপটা ধনী বাইরে দিয়ে দিছি এইটাই তো বলতে আসি তো বোঝে না যাই হোক কলকাতা কাপটা জিততে পারে নাই তাই ওদের জ্বলবে আর ওরা অনেক কিছুই বলবে তবে সত্যি কথা বলতে এবারে আইপিএল কলকাতা কিন্তু অনেক অনেক ভালো খেলছে খেলায় হার জিত থাকবেই এইটাই নিয়ম কিছু তো ফাইনাল ম্যাচটা আপনাদের সবার কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে ততক্ষণের জন্য আলবিদা